সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সাব্বাস বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপের 4টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের চুক্তি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত আর্মি এভিয়েশন গ্রুপের জন্য প্রাথমিকভাবে 4টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের অনুমোদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেনাবাহিনী 2020-21 সালে অ্যাটাক হেলিকপ্টারের জন্য এভিয়েশন নোটিশ জারি করেছিল, যার আওতায় বেল AH-1 ভাইপার এবং তুরস্কের অ্যাটারটি 129 অ্যাটাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়েছে। আনঅফিসিয়ালি এই 4টি অ্যাটাক হেলিকপ্টারের দাম 150 থেকে 180 মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এদিকে বাংলাদেশ ও তুরস্কের সামরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় সামরিক সংলাপ 12-14 এপ্রিল 2023 তারিখে ঢাকা সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এই সামরিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনীর বিভাগ অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোহাম্মদ এবং তুরস্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এয়ার ব্রিগেডিয়ার জেনারেল তাসেফ কুলাইব। এছাড়াও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তুরস্কের পক্ষে সংলাপের সাথে জড়িত 4 জন এবং তুরস্কের মিলিটারি অ্যাটাশে উক্ত সংলাপের সময় উপস্থিত ছিলেন। এই সংলাপের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা উষ্ণ নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সামরিক উন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের জন্য তুরস্কের ক্রমাগত সহায়তার বিষয়টি সুস্পষ্ট। প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে তুরস্কে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা হয়। দুই দেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে একসাথে কাজ করে আসছেন। দুই দেশের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সামরিক সফর বিনিময় সামরিক সহযোগিতার একটি অনন্য বৈশিষ্ট্য। এই সংলাপে বৈশ্বিক ও অলিক নিরাপত্তা প্রযুক্তি, প্রতিরক্ষা, সামরিক দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ পরিদর্শন, যৌথ অনুশীলন, মোতায়েন কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে সামরিক সহযোগিতা বৃদ্ধি করবেন। উল্লেখ্য, এর পূর্বে প্রথম সামরিক সংলাপ গত 5 ও 6 জুলাই 2015 সালে ঢাকা এবং দ্বিতীয় সামরিক সংলাপ 21 ও 23 মার্চ 2022 সালে তুরস্কে অনুষ্ঠিত হয়। এপেক্ষিতে 3 দিন ব্যাপী সামরিক সংলাপের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।